ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার অন্যতম রাজনৈতিক শক্তি তথা এর যে বৃহৎ আঞ্চলিক শক্তি ত্রিপুরা মত দলের মধ্যে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে। এই বিক্ষোভ সৃষ্টির পেছনে কি কারণ, কেন দলের প্রতি, দলের নেতৃত্বের প্রতি এবং বোবাগ্রের প্রতি ত্রিপুরা মত দলের সাধারণ স্তরে কর্মীরা এবং নেতৃত্বরা আজ খুবই ফুঁসছেন? এডিসি এলাকায় কান পাতলি আজ ত্রিপুরা মত কর্মীদের মধ্যে একটাই প্রশ্ন শোনা যাচ্ছে, তা হলো দল কোন দিশায় এগিয়ে চলছে। দল যেখানে সৃষ্টি হয়েছে গ্রেটার ত্রিপুরা ইস্যুকে কেন্দ্র করে, সেই গ্রেটার ত্রিপুরা ইস্যুতে দলের অবস্থান কি, কোথায় আজ গ্রেটার ত্রিপুরা? এডিসি এলাকার জনগণ উজাড় করে ভোট দিয়ে এডিসির ক্ষমতা দখল করতে সহযোগিতা করেছিল, সঙ্গে বিধানসভা নির্বাচনও ব্যাপকভাবে ত্রিপুরা ছাড়া ত্রিপুরা মত দলকে ভোট দিয়ে প্রধান বিরোধী দলে পরিণত করছে এবং রাজ্যের ইতিহাসে এই প্রথম একটি আঞ্চলিক দল প্রধান বিরোধী দলে পরিণত হতে পেরেছে। কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত বিধানসভা এই গ্রেটার ত্রিপুরা ইস্যুতে একটি প্রস্তাব পেশ করতে পারেনি কিংবা প্রস্তাব নিয়ে কোনো ধরনের বিতর্ক সভাও করতে ব্যর্থ হয়েছে ত্রিপুরা মত দল। অথচ ত্রিপুরা মত দলের অন্যতম বরিষ্ঠ নেতা তথা সেকেন্ড ইন কমান্ড অনিমেষ দেববর্মা এডিসি এলাকায় যে ধরনের বিস্ফোরক মন্তব্য করেন জনসমাবেশগুলিতে, সে সঙ্গে উঠান সভায়, হল সভায় যেভাবে দলের কর্মীদের চাঙ্গা রাখার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বোমা ফাটান, কিন্তু বাস্তবে নিটফল শূন্য। ত্রিপুরা মত সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে আবেগে ভাসিয়েছিলেন ত্রিপুরাসাদের, তাদের সামনে বিরাট স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কারণ কেন্দ্রের সঙ্গে একদিকে আলোচনা চলছে গ্রেটার ত্রিপুরা নিয়ে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমস্ত ধরনের আলোচনার নিটফল কিন্তু শূন্য। কখনো গ্রেটার ত্রিপুরা ছেড়ে কখনো ইন্টারলোকেটার, কখনো কনস্টিটিউশনাল সলিউশন, কখনো ভাষা নিয়ে আন্দোলন, কখনো বা এডিসির উপনির্বাচন নিয়ে আন্দোলন, এডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে যে সাময়িক আন্দোলন সংগঠিত করছেন ত্রিপুরা মত সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তাতে ত্রিপুরাসারাই কয়েক যোজন পিছিয়ে যাচ্ছে। প্রকৃত অর্থে ত্রিপুরাসাদের সামনে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজ বিলীন হতে যাচ্ছে দিশাহীন নীতির কারণে। ত্রিপুরা মত দলের নেতৃত্বরা এবং গ্রাউন্ড স্তরের কর্মীরা আজ প্রশ্ন তুলছেন বারবার যে ত্রিপুরা মত দল কোন দিশায় এগিয়ে চলছে, তাদের লক্ষ্য কি, এবং আগামী দিনে এর যে ত্রিপুরাসারাকে এই দলের প্রতি ভরসা করতে পারবে। রাজ্য সরকার বিধানসভা নির্বাচন, বিধানসভার উপনির্বাচন, লোকসভা নির্বাচনের প্রস্তুতি, সে সঙ্গে অন্যান্য সমস্ত নির্বাচন করতে পারলেও এডিসির ভিলেজ নির্বাচন করাচ্ছেন না। সে সঙ্গে দুজন এমডিসি তথা অনিমেষ দেববর্মা এবং চিত্তরঞ্জন দেববর্মার যে শূন্যস্থান, সেই শূন্যস্থানেও কিন্তু নির্বাচন হচ্ছে না। তাই ক্ষোভে ফুসছেন ত্রিপুরা মতার কর্মীরা, প্রশ্ন তুলছেন আজ কেন, কী কারণে পূর্ববাগরা আজ রাজ্য সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে পারছেন না, এর পেছনে কী রহস্য রয়েছে? প্রকৃত অর্থে কি ত্রিপুরাসাদের অধিকার রক্ষার জন্য বোবাগরা সঠিক দিশায় এগিয়ে চলছেন? শুধুমাত্র নো কম্প্রোমাইজ কথা বললে কি হবে? প্রকৃত অর্থে কেন্দ্রের সঙ্গে যে আলোচনা হচ্ছে সেটাও এক ধরনের কম্প্রোমাইজ। রাজ্যে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত দুটি উপনির্বাচনে প্রমতা দল প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে, বরং প্রমতার নেতৃত্বরা তথা বোবাগরা বাধ্য করে প্রমতার সমর্থকদের অন্য দল তথা বিজেপি এবং সিপিএমকে ভোট দিতে বাধ্য করেছেন। তাহলে দলের অবস্থান কী, দলের কর্মীরা কেন আজ অন্য দলকে ভোট দিতে বাধ্য হয়েছেন? দলের কর্মীরা এখন পর্যন্ত গ্রেটার ত্রিপুরা নিয়ে কোনো ধরনের আশাব্যঞ্জক শব্দ পাচ্ছেন না। আগামী দিন এডিসির ভিলেজ নির্বাচন হবে কি হবে না, তা নিয়েও আজ ধোয়াশা চলছে, কর্মীরা আজ হতাশ। তাই ঝাঁকে ঝাঁকে কর্মীরা আজ দল ছাড়ার উপক্রম করছেন। ইতিমধ্যে যে সংবাদ পাওয়া যাচ্ছে, আগামী দীপাবলির পরেই কয়েক হাজার ত্রিপুরা মতা কর্মী বিজেপি দলে যোগদান করতে চলেছেন। কারণ এডিসি এলাকার জনগণের সামনে আজ একমাত্র বিকল্প ত্রিপুরা মতা নয়, বরং বিজেপি জনজাতি মোর্চা। তাই